আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড অ্যান্ড স্টিচ সদ্য আমাদের কোরবানির গেল সবার ঘরে এখন মাংস আছে তাই আজ আমরা বানাচ্ছি কাঠি চাপলি কাবাব এই জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা হচ্ছে গরু মাংসের কিমা এক কাপ পেঁয়াজ কুচি মরিচ কুচি এক কাপ ডিম একটি পোচ করা। আদা রসুন বাটা আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর টমেটো সস এবার সব উপকরণ আমি একসাথে খুব ভালো করে মধ্যে মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে পর্যায়ে এখানে আমি একটা চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে এখানে আমি একটা চামচ লবণ আর একটি ডিমও দিয়ে দিচ্ছি এখানে আমি এর আগে একটি পোস্ট ডিম দিয়েছিলাম এবার একটি কাঁচা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ডলে ডোলে মথে মধ্যে আমি কাবাবের যে ডোটা হয় সেটা বানিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে মেশাচ্ছি যাতে প্রত্যেকটি উপকরণ খুব ভালোভাবে একটির সাথে আরেকটি মিশে যায় সেজন্য আমি হাত দিয়ে চেপে 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 খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো যখন হয়ে যাবে তখন এখানে আমি আইসক্রিমের কাঠি রেখে দিয়েছিলাম আপনারা অন্য কাঠি তো বানাতে পারেন আমি আইসক্রিমের কাঠির মধ্যে বানাচ্ছি কারণ এই কাঠিগুলো এখন আমার ঘরে আছে দেখুন আমি কিভাবে মোট করে নিয়ে চেপে চেপে এই কাঠি কাবাবগুলো শেফ করে নিলাম এখন কি সুন্দর করে আমি শেফ করেছি এভাবে আপনারা হাতে তালুতে নেবেন এভাবে চাপ দিয়ে কাঠিটাকে ভিতরে দিয়ে চাপ দিয়ে দিয়ে তারপরে এভাবে চেপে 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 কাঠি কাবাবটা বানিয়ে নেবেন দেখুন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এভাবে চেপে চেপে কাঠি কাবাবটা বানিয়ে নিতে হবে মুখটা লাগিয়ে দেবো মুখের বাঁশগুলো একটু চেপে চেপে লাগাবো এভাবে লাগিয়ে দিলে তাহলে আর কাঠি থেকে খুলে যাওয়ার ভয় থাকবে না দেখুন আমি এখানে তিনটা কাবাব বানিয়ে নিয়েছি এবার একটি প্যানে আমি চাপলি কাবাব সাধারণত বিফের যে তেল থাকে সেই তেল দিয়েই ভাজতে হয় আমি সেই তেল দিয়েই ভাজছি তেলটাকে আমি এবার প্যানের মধ্যে দিয়ে গলিয়ে নিচ্ছি এখন আমি আঁচ বাড়িয়ে দিয়েছি যখন আমি ভাজা শুরু করব তখন আমি জাল কমিয়ে অল্প আছে ভাজবো অল্প আছে না ভাজলে কিমাটা কাঁচা রয়ে যেতে পারে তাই অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে যখন এক পিঠ হয়ে যাবে তখন খুব ধীরে ধীরে কাবাবটা উল্টে দিতে হবে খুব ধীরে ধীরে উল্টাবো না হয় আবার কাঠি থেকে খুলে যাবার ভয় থাকবে খুব অল্প আছে ধীরে ধীরে কাবাবগুলোকে ভেজে নিতে হবে এবার পাশ করে পাশ করে ধীরে 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 এই যে উল্টে দিচ্ছি দেখুন কিভাবে উল্টে দিচ্ছি খুব ধীরে 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 উল্টে দিতে হবে দেখুন কীভাবে উল্টাচ্ছি খুব ধীরে 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 চেপে চেপে আমি এক পাশে এক পাশ করে ভেজে নিচ্ছি দেখুন আমার কাঠি কাবাব হয়ে গেছে এবার আমি কাঠি কাবাবগুলো অল্প তেল ছিল আমি অল্প তেলেই ভেজেছি সেই তেল থেকে একটু চেপে চেপে বের করে দিয়ে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ধীরে ধীরে তুলে নিচ্ছি হ্যাঁ তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা সস বানিয়েছি সে সস দিয়ে এই কাবাবগুলো পরিবেশন করেছি এখানে আমি পেঁয়াজ কেটেছি মরিচ দিয়েছি লেবু দিয়ে পরিবেশন করেছি আপনারাও করতে পারেন খেতে খুবই মজা খাবেন ধন্যবাদ